अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। বাংলাদেশে ইসলামী সঙ্গীত চর্চা নিয়ে কাজ করছে, আপনাকে যদি আমি প্রথম সারির কিছু সঙ্গীত শিল্পীর নাম জিজ্ঞাসা করি তাহলে আপনি সর্বপ্রথম যার নাম বলবেন বা প্রথম দিকে যার নামটা বলতে পারবেন সে হচ্ছে মোহাম্মদ বদরুজ্জামান। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি, আমি তানভীর হাসান। আর মোহাম্মদ বদরুজ্জামানের কথা বলছি এই কারণে কারণ আজকে আমার বিনোদন আড্ডার অতিথি মোহাম্মদ বদরুজ্জামান, তো আমরা তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, অনেক কিছুই আমার জানা আছে, আপনাদেরও জানা আছে, আপনারা আমাদের সঙ্গী হন। অবশেষে চলে আসলাম মোহাম্মদ বদরুজ্জামানের কাছে, সঙ্গে থাকো। তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন। দেখছিলাম গান গাইছিলেন, তো ঈদে মনে হয় প্রচুর ব্যস্ত ছিলেন নাকি? ঈদে মোটামুটি মূলত হলো আমাদের সারা বছর আমরা যে কাজগুলো করি এগুলো একটা চূড়ান্ত ফলাফল আসে হলো রমজানে, যেমন আমাদের ওই কাজগুলো সারা বছর যা মানুষ শোনে রমজানের চেয়ে বেশি শোনে। আচ্ছা, যে কারণে রমজানের ব্যস্ততাটা আমাদের অনেক বেশি থাকে। তো এবারে ঘটনাচক্রে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এবারে একটু বেশি প্রোগ্রাম করা হয়েছে, যে কারণে আমাদের ইন্টারভিউটাও তো রমজানে হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো বলা যায় ঈদটা আমার জন্য আনন্দের ছিল, কারণ হলো আমি অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলাম ঈদে এবং গ্রামে গিয়েছিলাম। আমাদের দেশের ট্রেন্ড হলো মানুষ ঈদে গ্রামে যায়, সেখানে আনন্দমুখর পরিবেশে এলাকার মানুষের সাথে মিশে কথা বলে গল্প করে আড্ডা দেয়, পুরোনো দিনের স্মৃতি মনে হয়। তো এই সব কিছু মিলে ঈদটা আমার অনেক আনন্দের ছিল। যদি ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন, গজল নিয়ে কাজ করছেন বা নাচের শিল্প নিয়ে কাজ করছেন, এইটার সাথে আপনি ইনভলভ হলেন কীভাবে? মূলত হলো আমার এটার সাথে তো ছোট থেকেই, আপনি হয়তো জানেন আমাদের গ্রামগঞ্জে মাহফিল হইতো না ছোট সময় আমরা দেখতাম, তো সেই মাহফিলগুলোতে কিছু ছেলে নিজে আগ্রহী হয়ে কিন্তু প্রোগ্রামে গজল গাওয়া, তার মধ্যে গান তেলাওয়াত করা, আপনিও তো সেই দলে আমিও ছিলাম। তো আমি লজ্জা পাইতাম কিন্তু আমাকে দেখা যেত অন্যরা খুব জোর করে নিয়ে দাঁড় করাইতো। সেটা প্রায় বলা যায় 2002-03 তো আমি নরসিংদী পড়াশোনা করতাম, নরসিংদীতে পড়াশোনা শেষ করে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে মূলত হলো সিরিয়াসলি কলরবের সাথে সম্পৃক্ত হই। এই পর্যন্ত বাবা মার যে চাওয়া ছিল বা নিজের যে স্বপ্ন ছিল এগুলো ছিল ভিন্ন রকম, কিন্তু আমি তো লেগে আছি আরেক জগতের সাথে, এটা হলো সঙ্গীত জগৎ। যেমন আমার ছোটো সময় ইচ্ছা ছিল যে পড়াশোনা করে বিদেশ যাব, ভালো ওইখানে বিদেশে গিয়ে আরও ভালো পড়াশোনা করে সেইখানে সেটেল হবে, এরকম চিন্তা। এরপরে আমার ফ্যামিলি যেহেতু আমার বাবা ছিল হলো আর্মি, যে যে প্রফেশনে থাকে সেটা তো সে পছন্দ করে, তো সেই জায়গায় আমারও স্বপ্ন ছিল যে আর্টিতে যাওয়া। কিন্তু পরবর্তীতে আমার মধ্যে একটা জিনিস কাজ করলো যে ছোট সময় থেকে যেভাবে বেড়ে উঠছি এর মধ্যে অবাধ স্বাধীনতার ব্যাপার একটা ছিল। এখন আর্মি ডিফেন্স এই জায়গাগুলোতে গেলে সাধারণত আপনার একটা সীমাবদ্ধ জায়গায় পড়ে যাব, টাইম টু টাইম কাজ করতে হবে, একটা ব্যাপার স্যাপার আছে। তো এগুলো চিন্তা করে দেখলাম যে না, এটা আমার দ্বারা হবে না, টাইম টু রং কাজ আমি করতে পারবো না। পরে আমি দেখলাম যে এখন পর্যন্ত আমি তো সঙ্গীত নিয়ে ভালোই ঘাটাঘাটি করলাম, সঙ্গীতটা আমার, আমি যখন চিন্তা করি তখন দেখলাম যে ইসলামী সঙ্গীত তো অনেক বড় বিরাট একটা সুন্দর সম্মানের প্রফেশন হতে পারে। তো ওখান থেকেই হ্যাঁ আমি ওই চিন্তা করলাম যে আমি এটা শুরু করি।
আচ্ছা ঠিক আছে, একটু ব্যক্তি বদরুজ্জামানের কাছে চলে আসছি। স্কুল কলেজ কোথায় ছিল, পড়ালেখা বা কোথায় বড় হওয়া ছিল? একদম পড়াশোনাটা পরিবার থেকেই, যেহেতু আমার আব্বু বাইরে ছিলেন, বাবা আর্মিতে ছিলেন, তো ওনাদের চাকরির জীবনটা তৎকালীন সময় একটু বেশি কঠিন ছিল। আমার আব্বা ম্যাক্সিমাম সময় হিলে ছিলেন, পার্বত্য চট্টগ্রামে ওইদিকে ছিলেন, তো মায়ের কাছেই পড়াশোনার যাত্রা শুরু। তারপর এলাকার স্কুলে পড়া হয়েছে, সেখান থেকে পরবর্তীতে মাদ্রাসায় চলে আসলাম নিজের অনেক আগ্রহের কারণে। মাদ্রাসায়? হ্যাঁ, মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় চলে এসে আপনার মাদ্রাসা থেকে মক্তব, হেপস, নরসিন্দী পড়াশোনা হয়েছে। তারপর বাংলা মাদ্রাসার লাইনের কিতাব বিভাগ আছে, মাদানী নিসাব বলা হয়, ওটা একটু শর্ট টাইম, তো সেখানে পড়াশোনার পর দাওরা, পাশাপাশি আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম, তারপরে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি। এই মুহূর্তে পড়ালেখা কমপ্লিট? এই মুহূর্তে না, শেষ না, এটা চলমান। পড়াশোনা তো আসলে শেষ হয় না। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, আপনারা হয়তো কাজে লাগতে পারে বা যারা দেখবে তারাও কাজে লাগতে পারে, যে মানুষের পরিশ্রম করার একটা মোমেন্ট থাকে, একটা গুরুত্বপূর্ণ সময় থাকে, তো সেই সময়টাকে আমি ধরি 25 থেকে নিয়ে 40 পর্যন্ত। আচ্ছা, আমি ধরি আর কি, তো এই সময় মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু 40-এর পরে মানুষের সাহস আস্তে আস্তে কমতে থাকে। এই 40 পর্যন্ত সে যা অর্জন করেছে এটার উপর ভিত্তি করে তার পরবর্তী জীবনটা ডিল হবে, হয়তো বড় হবে নয়তো ছোট হবে। ওকে, অনেক আড্ডা দেবো। আমার প্রত্যেকটা এপিসোডে আমি সবার সাথে একটু মজা করার ট্রাই করি, একটু ধাঁধা খেলি। আপনার সঙ্গে একটু খেতে যাচ্ছিলাম। আপনার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে যে, আম নয়, জাম নয়, গাছে নাহি ধরে, সব লোকে ফল বলে জানে শুধু তারে, মানে আম নয়, জাম নয়, গাছে নাহি ধরে, সব লোকে ফল বলেই তাকে জানে আর কি, জিনিসটা কি এটা? ফল বলে, আমি আবার বলবো, আম নয়, জাম নয়, গাছে নাহি ধরে, সব লোকে ফল বলে জানে শুধু তারে। ফলাফল? আপনি বলতে পারেন, আপনি যদি বলেন হ্যাঁ ফলাফল কনফার্ম, তাহলে ফলাফল হতে পারে। ফলাফল কনফার্ম? হ্যাঁ, ফলাফল, এই পরীক্ষার ফল। হ্যাঁ ঠিক আছে, তবে আন্দাজে মারছিলাম মনে হয় না। না, আমি ফল সাধারণত আপনি বলতেছেন তো এটা আমি খুঁজলাম ফল কোথায় আছে। আচ্ছা, সেটা ফলাফল হয়ে গেছে, ফলাফল হয়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। কাশ নেই, আছে পাতা, মুখ নেই, বলে কথা। আপনি তো ইসলামী সঙ্গীত বা গজল গাইছেন, আপনার কিন্তু প্রয়োজন হয়। মুখ নেই, বলে কথা, সাউন্ড সিস্টেম? না না, সাউন্ড সিস্টেম না। আচ্ছা, এটা কঠিন মনে হচ্ছে, বলে একদমই সহজ। বই, বই, বইয়ের পাতা। আমি পত্রিকার বলতে যাচ্ছিলাম আর কি। ওই যে পত্রিকা বললে হতে, কিন্তু পাতা আমি কিন্তু বলছিলাম যে উত্তর, মানে এটা হচ্ছে গাছ নেই, আছে পাতা, মুখ নেই, বলে কথা, অনেক কিছু আমরা জানতে পারি। পাতা আছে, বই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা চলে আসি আবার আড্ডায়। ইসলামী সঙ্গীত থেকে গজল, মানে কোন কথাটাকে আমি পরিচয় দিলে ভালো হয়? মূলত হলো ইসলামী সঙ্গীত বলা যায়, গজলও বলা যায়, কিন্তু আমাদের এদেশে যেহেতু এই এই গজল মানে একটু ধর্মীয় ব্যাপারটা বা হামনাদ বিষয়গুলোকে মানুষ গজল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদিও গজল আলাদা একটা মানে সঙ্গীতের আলাদা একটা শাস্ত্র কিন্তু। আচ্ছা হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু এদেশে এটাকে মানুষ গজল মানে ইসলামী সঙ্গীত হিসাবে এখানে ট্রিট করে। আর এই যে ইসলামী সঙ্গীতে কাজ করছেন, কোনো কখনো কোনো বাধা পেয়েছেন কিনা, কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা এসব নিয়ে কাজ করতে গিয়ে? ইসলামী সঙ্গীতটা আসলে এটা তো সুন্দরের বিষয়, সঙ্গীত বিষয়টাই সুন্দর, তো আমি জানি যে আমি যদি সফলতার ওই জায়গায় যেতে চাই বাধা আসবেই। আপনি পথ ধরে ঢাকায় যেতে চান, রাস্তা ভাঙা থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই বলে আপনি যদি ব্যাক চলে আসেন তো আর যেতে পারবেন না। বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার নামই সফলতা। ইসলামী সঙ্গীত নিয়ে আর পরে কথা বলবো, আর কিছু একটু এখন জানতে চাই যে, ব্যক্তি জীবনে কি সিঙ্গেল নাকি বিয়ে করেছেন? না, বিয়ে করেছি এবং আমার 4 সন্তান। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? আপনাকে দেখতে মনে হয় না, তো আমি জানতাম, আমি ভেবেছিলাম আপনি সিঙ্গেল, এই জন্য আমি সিঙ্গেল মনে করে আর কিছু প্রশ্ন নিয়ে এই জায়গায় আমার কিছু কথা আছে। সেটা হলো যারা পাবলিক হিসেবে পাবলিকদের নিয়ে কাজ করে, তারা তাদের মধ্যে একটা ভয় থাকে যে বিয়ে যদি আগে করা হয় বা মানুষ জানলে তার প্রতি আগ্রহ কমে যায়। আচ্ছা, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে, কিন্তু আমি যেটা দেখেছি আমার জীবনে এবং আমি এটা বিশ্বাস করি যে বিয়ে করেছি বলেই আজকে এতটুক পর্যন্ত আসতে সাহস করেছি। তো মানুষের জীবনে সুন্দরভাবে চলার জন্য এবং স্বচ্ছ সুন্দর জীবনযাপনের জন্য বিয়েটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই জায়গায় যদি একটু অ্যাডভাইস করতে চাই যারা আমাদের ইয়াং বেজ যারা আছে, যে বয়স যদি 20-22-এর উপরে হয়ে যায় বিয়ে করে ফেললেন, দেখবেন আল্লাহ অনেক বরকত দেবে। তাহলে আমারও বিয়ে করে ফেলা উচিত?
আপনি যদি বিয়ে না করে থাকেন দ্রুত করে ফেলেন আজকে আপনি যে পর্যায়ে আছেন দুই বছর পরে ডাবল উপরে চলে যাবেন ইনশাআল্লাহ আপনি আমার জন্য পাত্রী দেখবেন আমি আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম ঠিক আছে ওকে একটু গুরু গম্ভীর কথায় আসি আপনার সাথে তো অনেক আড্ডা দিচ্ছি অনেক খোলামেলা কথা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী সঙ্গীত গজল নিয়ে যারা কাজ করছে একটু গুরু গম্ভীর টাইপের মানুষ হয়তো বা একটু ভাবে থাকে বা একটা ধর্মীয় ইয়াদে থাকে আর কি অনুভব নিয়ে থাকে আর কি এবং তাদের সাথে আমরা কথা বলতে একটু অনেক সময় আনন্দ ফিল করি যে না হয় কি ভুল ধরে বসে আর কি আপনার সঙ্গে এসে আমার ভুলটা ভেঙেছে এই বিষয়ে আপনার কি মন্তব্য আমি যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিতে চাই রাসূল দেখবেন ওনার সময়কার সময়ে উনি সমাজের সবার দৃষ্টি ছিল রাসূলের প্রতি ভালো মন্দ যাই বলেন সবার দৃষ্টি ছিল এবং সবাই ওনাকে বিশ্বস্ত ওনাকে পছন্দ করতেন সব কিছুর ক্ষেত্রে ওনাকে সবার উপরে রাখতেন এর কারণ ছিল উনি সমাজমুখী ছিল প্রচণ্ড নানা কারণে আমাদের এখানে গুরু গম্ভীর বা এই ব্যাপারটা চলে আসছে এর কারণটা হলো অনেক সময় বেশি কথা বলতে গেলে কিন্তু অনেক এলোমেলো হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কার সাথে কোন কথা বলতে হচ্ছে কোন বিপদে কিনা পড়ি এরকম নানা চিন্তা থেকে অনেকে হয়তো বা কম কথা বলতে পারেন কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আপনি ইসলাম নিয়ে কাজ করা ইসলাম একটি প্রচণ্ড সামাজিক ধর্ম আমি এখন চার পাঁচটা প্রশ্ন করি একদম কাট প্রশ্ন ছাট ছাট উত্তর দিবেন সহজ সহজ প্রশ্ন প্রিয় বই কি আপনার আমি যেটা সবাইকে বলে থাকি এনজয় ইওর লাইফ এটাই প্রিয় বই হ্যাঁ এটা আমি আমার সাথে যে মিশে এবং যাকে আমি তাকে বলি এই বইটা একটু পড়ো আচ্ছা প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভালোবাসার মানুষ নবীজি বাইরে ভালোবাসার মানুষ তো আসলে অনেক এটার ক্যাটাগরি ওয়াইজ আপনি সঙ্গীতে এক বিভিন্ন আলোচনায় আরেক রাজনীতিবিদ আরেক ক্যাটাগরি ওয়াইজ আচ্ছা ঠিক আছে জীবনের এখন পর্যন্ত শ্রেষ্ঠ সুখের মুহূর্ত কোনটা ছিল আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হলো এখানেও অনেকগুলো ব্যাপার আছে যদি আপনার এইভাবে বলি যে কয়েকটা যদি বলি একটা বলবো যে জীবনে আমার সন্তান যখন আমি পৃথিবী দেখেছি এটা একটা সুখের মুহূর্ত তারপরে জীবনে যেমন হলিটিউন আজকে কলর অব আজকে এই পর্যায়ে এসেছে হলিটিউন আজকে এই পর্যায়ে এসেছে এগুলো সুখের মুহূর্ত তারপরে আরেকটা বিশেষভাবে আছে যে আমার মা বাবাকে আমি উমরায় পাঠিয়েছিলাম গতবারের আগের বার সেটাও একটা জীবনের অনেক আর প্রিয় সঙ্গীত ইসলামী সঙ্গীত কোনটা ইসলামী সঙ্গীত আসলে আমরা যারা গাই মানে যারা ইসলামী সঙ্গীত চর্চা করে তাদের আলাদা করে একটা প্রিয় জিনিস হয় না আপনার সবগুলোই দেখি অনেকগুলো না ফিক্স নেই না না ফিক্স নাই কারণ হলো ফিক্স করলে তো আমি আটকে গেলাম আচ্ছা তবুও কিছু থাকে চয়েসের ব্যাপার থাকে চয়েসের থাকে আচ্ছা চয়েসের ব্যাপার থাকে যে আমি আপনাকে একটা কথা আপনাকে বলেছিলাম যে আমি হলাম চলমান মানুষ চলমান থাকি চলমান হতে গিয়ে অনেক সময় এই জায়গায় আমার এটা প্রিয় ওই জায়গায় আরেকটা প্রিয় তো ইসলামী সঙ্গীতেও আমার অনেকগুলো প্রিয় সঙ্গীত আছে এবং সবচেয়ে বড় হলো যারা ভালো কাজ করে সবার কাজগুলি আচ্ছা তাহলে একটা এখন একটা ইসলামী সঙ্গীত শুনতে চাই সেটা আপনার গাওয়া বা আপনার পছন্দের যে কোনো একটা ছোট্ট এক কলি পছন্দের না হ্যাঁ অবশ্যই অপছন্দেরটা গাইবেন না আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে এটা আমার সঙ্গীত এবং এই সঙ্গীতটা আমি গাই এই কারণে কারণ হলো আমরা চাইলে জানা অজানা অনেক অবস্থায় কিন্তু আমরা পথ হারিয়ে ফেলি দেখা যাচ্ছে আমার গন্তব্য এটা কিন্তু আমি গন্তব্য ছেড়ে দিই বা আমার পথ এই কাজটা ভালো ছিল আমি ভুলে ভুল কাজ খারাপ কাজ করে ফেলি এই জন্য জানা অজানায় অবস্থায় যে কোনো অবস্থায় যদি ভুল করে ফেলি আল্লাহর কাছে নত হই এবং তার পথে ফিরে আসি এমনি তাহলে একটা হঠাৎ এখন মাথায় প্রশ্ন আসলো যে অন্যান্য যারা যারা জেনারেল লাইনে গান গাইছেন আর কি হ্যাঁ তাদের তারা এমন কখনো কোনো ঘটনা ঘটেছে যে আপনাদের নাশিদ গজল শুনে তারা ফোন দিয়েছে বা কোনো ঘটনা শেয়ার করা যায় যে খুব ভালো লেগেছে ভাই ধরনের কিছু আছে না এটা তো একদম রেগুলারই হয় আমরা যখন অনেক শিল্পীদের কাছে যাই
এটা আলাদা করে ওনার প্রাইভেসি নষ্ট হবে যেহেতু ওনার ওপেন বলে নাই। হ্যাঁ হ্যাঁ ওপেন বলে নাই আমার কাছে বলছে, এই জন্য আমি বলবো না। কিন্তু বাংলাদেশের ইসলামী সঙ্গীতের ব্যাপারে বাংলাদেশের এমন কোনো মিউজিশিয়ান নাই যারা ইসলামী সঙ্গীত এখন হচ্ছে এত বড় করে এটা জানা নাই, এরকম নাই। আমি আপনারা একটু বলি যে এতটুকু আপনাকে বলি, বাংলাদেশে অনলি মিউজিক চ্যানেল, অনলি মিউজিক মিউজিক না সঙ্গীতের চ্যানেল, এটা ইসলামী সঙ্গীত বলেন আর যাই বলেন সব কিছুর সবচেয়ে বড় চ্যানেল হলো এখন হলিটিউন। হলিটিউনের প্রচুর শ্রোতা, প্রচুর ভিউ হচ্ছে ইউটিউব ফেসবুকে, অনেক বড় একটা। আপনাদের মান্থলি কেমন সংখ্যক মানুষ গান মানে গজল শুনছে একটা ধারণা দেওয়া যায়? আমাদের ভিউস আপনি ধরেন অ্যাভারেজ আপনাকে 5 কোটি প্রতি মাসে, 5 কোটি মানুষ, আমি 5 কোটি ভিউ, হ্যাঁ 5 কোটি মানে 5 কোটি বার হলিটিউনে ইসলামী সঙ্গীত শোনা হচ্ছে। হ্যাঁ মিনিমাম, এটা রমজানে এটা অনেক বেশি হয়ে যায়, রমজানের বেশি, অনেক বেশি হয়। আচ্ছা আর ইসলামী সঙ্গীত নিয়ে একটা একটু অভিযোগ আছে ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে, যে অনেকে বলে যে ইসলামী সঙ্গীতে যে মিউজিক ব্যবহার করা বা কিছু ইনস্ট্রুমেন্ট হালকা ইউজ করা হারাম, জায়েজ নেই, সেটা হলিটিউনে মাঝে মাঝে কি ইউজ হচ্ছে কিনা, বা তারা কি একদম সম্পূর্ণ ইসলামিক কায়দায় গান বানাচ্ছে কিনা, এটা নিয়ে একটু অভিযোগ আছে। আমরা যেটা বলি সেটা হলো আমরা একটা কর্ড ব্যবহার করি, কর্ড, কর্ডটা হলো আপনার ওয়ান কাইন্ড অফ এটা ভয়েসের মতোই। হ্যাঁ এটা এটাও ব্যবহার করি আমরা একটা জাস্ট ফিলের জন্য। আচ্ছা আমাদের এখানে জাস্ট কর্ডটা ইউজ হয় এবং সেগুলো সেই যে যে কর্ডগুলো ব্যবহার হয় এগুলো ওয়ান কাইন্ড অফ মুখে দেওয়ার মতোই। হ্যাঁ এছাড়া আমরা আর কিছু ওরকম ব্যবহার করি না, অটোটিউনটা আছে এটা ব্যবহার করি। মিউজিকের যে বিষয়টা আসে মাঝে মধ্যে, যেমন আমরা অনেক সময় কিছু তাল ক্রিয়েট করি, হ্যাঁ তাল যেমন ক্রিয়েট করতে হয় একটা গান, রিদমিক গান, এটাকে একটু তাল দিলে মানুষ একটু ছন্দে ছন্দে শুনে বা মানুষের মধ্যে একটা রিদম তৈরি করে, সেই জায়গায় তালগুলো আমরা মুখেই দেই, কিন্তু সাউন্ড অ্যারেঞ্জিংয়ের কারণে অনেকে মনে করে এটা মনে হয় তো মিউজিক ব্যবহার করা হবে, মিউজিক না। আচ্ছা একটা ভুল ভেঙে গেল অনেককে, অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক কথা বললাম, শেষমেশ আপনার ফিউচার প্ল্যানিং কি কলর অফ নিয়ে, নিজেকে নিয়ে, হলিটিউন নিয়ে? আমি যেটা স্বপ্ন দেখি যে আমাদের কলর অফ প্রতিষ্ঠান আজকে আমরা কাজ করতেছি, এটা এই প্রতিষ্ঠানটা আজকে যেমন অনেক জনপ্রিয়, এটা প্রত্যেক প্রজন্মের কাছে জনপ্রিয় থাকবে। প্রজন্মের কাছে জনপ্রিয় করলে আমি হয়তো বা নিজে বা আমাদের আরও যারা সহকর্মী যারা আছে সবাই এখন যারা আছি তারা হয়তো আপনার 3-4 প্রজন্মকে গাইড করতে পারবে, কিন্তু পরবর্তী প্রজন্মকে ধরতে গেলে আমাদের নিচ থেকে আমাদের যারা আছে এদেরকে উঠিয়ে আসতে হবে। তো এইভাবে আমাদের প্রজন্ম প্রজন্ম ভেদে কলর অফ যেন সবার মনেই থাকে, এখন যেমন জনপ্রিয় আগামীতে যেন জনপ্রিয় থাকে, সেই জন্য যে যেরকম কার্যক্রম করা দরকার সেগুলোকে বাস্তবায়ন করা। ঠিক আছে আর সবশেষ আপনার দর্শক আপনার ভক্ত আছে অনেক, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভক্ত দর্শক হিসাবে আমি এইভাবে কথা বলি না, মূলত আমি ধরি যে যারা আমাকে ভালোবাসেন তারা আমার শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী আমি শুভাকাঙ্ক্ষী ভাই সবাইকে বলতে চাই যে আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলে যায়, কিন্তু আমি আপনি কতটা সময়টাকে কাজে লাগাতে পারলাম সেটার উপর নির্ভর করবে আপনার আমার আগামী। পৃথিবীতে কেউ বেঁচে থাকে নাই, সবাই চলে গেছে, কিন্তু আমি আপনি খুব কম মানুষের নামই জানি যারা চলে গেছে, আপনি আমি যেন অন্য মানুষের অন্তরে থাকি এরকম কিছু কাজ যেন করে যেতে পারি, বা আপনি করতে পারেন আমিও করতে পারি, দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।